আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউবার অ্যাডমিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবার। সো সবাইকে অনেক শুভেচ্ছা এবং জুমার নামাজের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সো আজকে আশা করি যারা জুম্মার নামাজ পড়ার ইচ্ছা আছে সবাই জুম্মার নামাজ পড়বেন, এবং আমরা মুসলিম, আমাদের জুম্মার নামাজ পড়া উচিত। সো যাই হোক, ইউটিউবার অ্যাডমিনে সবাইকে ওয়েলকাম। দীর্ঘদিন অনেক ভিডিও দেয় না, এবং আমাকে অনেকে মেসেজ করছে যে ভাইয়া আমাকে এরকম প্রবলেম হচ্ছে ট্রাস্ট পাইলটে, আমি রিভিউ দিতে পারতেছি না, কীভাবে রিভিউ দিব। এই প্রসঙ্গে আমি কিছু আমার যতটুকু ধারণা এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আমি আপনাদেরকে আশি কিছু এক্সপিরিয়েন্স দেখাবো। সো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজ দেখি। বর্তমানে ট্রাস্ট পাইলট অনেকগুলা নিয়ম চেঞ্জ করছে, যেমন আগে ভিপিএন দিয়ে দিতে হতো, এখন ভিপিএন লাগে না, এখন আপনি নতুন নতুন আইপি থেকে দিলেও হবে, এবং ওরা আগে যে সমস্যাগুলো হতো সে সমস্যাগুলো উঠে নিয়েছে। সো চলেন কীভাবে রিভিউ দিব, এবং যদি কারো ভিপিএন না থাকে কীভাবে ভিপিএন ম্যানেজ করবো রিভিউ দিব সব দেখাবো আজকে। প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেল ইউটিউবার অ্যাডমিনে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই ইউটিউব অ্যাডমিনে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকনটা দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আসলে আপনি সাথে সাথে পেয়ে যান। তো সবার কাছে এটা আমার আমন্ত্রণ থাকলো যে ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা ট্রাস্ট পাইলটে যাব। ট্রাস্ট পাইলটে যাওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, আমরা সবাই জানি, তাই না? সো এই ভিডিওটা আমার দেখানোর বাকি নাই, দেখানোর কিছু নেই। আমার ওল্ড ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনার ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। সো এই ভিডিওটা আমি মূল যেটা ঘটনা সেটা হচ্ছে, যারা বলছেন যে রিভিউ দিচ্ছেন রিভিউ টিকতেছে না, সো এটা দুইটা কারণ আছে। একটা হচ্ছে আপনার ওই আইপি থেকে সেম আইপি থেকে কয়েকটা রিভিউ দেওয়া হয়েছে, অথবা আপনি আপনার অ্যাকাউন্টটা ফুলফিল ভেরিফাই না করে আপনি রিভিউ দিচ্ছেন, অথবা এরকমও হতে পারে যে আপনি রিভিউ দিচ্ছেন সেই রিভিউটার কন্টেন্ট অনেক ছোটো, 50 ওয়ার্ড অথবা হচ্ছে 10 ওয়ার্ড এরকম হচ্ছে। যেমন হতে পারে যে আপনি দিচ্ছেন যে প্রফেশনাল সার্ভিস, অথবা দিতে পারেন যে দ্য স্টাফ ইজ গুড, এই ধরনের দিলে কিন্তু আপনার রিভিউটা ড্রপ যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অতএব কন্টেন্টটা, আপনি যে কন্টেন্টটা লিখতেছেন ওটা বড় দিতে হবে, এবং ওই কন্টেন্টটা বড় হলে আপনার রিভিউটা টিকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আমি ইয়েল্প সম্পর্কে ভিডিও দিব, ইয়েল্প রিভিউ সম্পর্কে। ইয়েল্পেও অনেক সমস্যা হচ্ছে অনেকের, সো এটাও খুব ভালো। ইয়েল্প সাবসাইট যাবার, তারপর আপনার এই ধরনের যে সমস্ত সাইটগুলো আছে রিভিউ নিয়ে খুব কাজ করি আমি, সেই সাইটগুলোতে যাদের সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই মেসেজ করবেন, আমার ইমেলটা আমি দিয়ে রাখবো, মেসেজ করলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সো চলুন কীভাবে কাজ করবেন দেখাই দেয়। যদি ভিপিএন দিয়ে কাজ করেন তাহলে সবচেয়ে ভালো ভিপিএন হচ্ছে সাইবার ঘোস্ট। আপনারা গুগলে যাবেন, গুগলে যেয়ে লিখবেন সাইবার ঘোস্ট, গো টু গুগল, রাইট ইন হিয়ার সাইবার ঘোস্ট, SYBER সাইবার ঘোস্ট, টপ ক্লাস ভিপিএনের ভিতরে একটা, ঠিক আছে? যারা এই ভিপিএনটা কিনতে পারবেন তারা কিনে ইউজ করবেন, এটা খুব ভালো ভিপিএন। এবং আরেকটা আছে পিওর ভিপিএন, আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কত। অ্যান্ড ইউজ দিস পিওর ভিপিএন, দিস ইজ গুড, পিওর ভিপিএন, এই ভিপিএনটা অনেক ভালো, এই ভিপিএনটা আমি ইউজ করছি। সো সব থেকে ভালো ভিপিএন যদি ইউজ করতে চান তাহলে সাইবার ঘোস্ট ইউজ করতে পারেন। যদি কারোর ভিপিএন ইউজ করলে ভিতরে সমস্যা হয়, কারণ এই ভিপিএনটা খুব হার্ড একটা ভিপিএন, এটা ইউজ করার কারণে অনেকের পিছিয়ে সমস্যা হয়, যেমন পিছিয়ে স্লো হয়ে যেতে পারে। যদি আপনার হার্ড ডিস্কে আগে থেকে প্রবলেম থাকে তাহলে আরও বেশি প্রবলেম হতে পারে। আপনার যদি ডিস্ক স্পেস অল্প থাকে তাহলে আপনার কিন্তু এই ভিপিএনটা ইউজ করলে আরও বেশি সমস্যা হবে। আর যদি মনে করেন আপনার এইগুলো ইউজ করার কারণে আপনার পিছিয়ে সমস্যা হচ্ছে তাহলে এটা ইউজ করবেন না, কারণ এটা খুব হার্ড ভিপিএন, এবং এই ধরনের ভিপিএন বিশেষ করে হ্যাকাররা ইউজ করে, ঠিক আছে? সো যারা ইউজ করতে চান হ্যাকিং করার চিন্তাভাবনা, তারা এই ভিপিএনটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনি এই এখানে প্রচুর আইপি পাবেন, যেমন আমি দেখিয়ে দিচ্ছি সার্ভার অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ক্যানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালি সহ অল সার্ভার আছে এখানে। অল সার্ভারে ক্লিক করলে বহুত সার্ভার পাবেন, বহুত দেশের কান্ট্রির সার্ভার আছে এখানে। সো এই সার্ভারগুলো আপনি পাবেন, এবং এখান থেকে কী কী সুবিধা আছে সার্ভারে সব দেওয়া আছে, এগুলো আপনারা পাবেন। আচ্ছা, তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে পিওর ভিপিএন, এটার প্রাইস কত আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস
সুবিধা আছে অনেক এখানে। এটা এটা কিনা ধরনের সুবিধা এই জায়গায় দেখেন, এখান থেকে যারা এই ভিপিএনটা ইউজ করে তারা বেশিরভাগ ট্রাস্টপাইলটে কাজ করে। আপনি দেখতে পাচ্ছেন আমার মাউসটা ট্রাস্টপাইলটের উপরে আছে, ট্রাস্টপাইলটে কাজ করে, কারণ এই ভিপিএন দ্বারা ট্রাস্টপাইলের রিভিউ দিয়ে রিভিউ 90% নন ড্রপ যায়, 90% নন ড্রপ, ঠিক আছে, 10% আপনার ড্রপ যাবে, এটা কোনো সমস্যা নাই, তবে একটু ট্রিক্স করতে হবে। সো $99 আপনি 3 বছরের জন্য পাবেন, মান্থলি $2.75 মান্থলি, অর্থাৎ আপনার মান্থলি পাবেন $7.25, সেহেতু আপনি $99 আপনি তিন বছরের জন্য এটা পাবেন। আচ্ছা, এক মাসের জন্য পাবেন $12.99, এক ইয়ারের জন্য পাবেন $71। আমার মনে হয় এগুলো বাদ দিয়ে $99 দিয়ে মানে $100 খরচ হবে, কিছু কস্ট আছে ওদের, $100 খরচ হবে, এটা দিয়ে আপনি 3 বছরের জন্য ভিপিএনটা পেয়ে যাবেন। সো এটা কিনে নেওয়া অনেক ভালো, এটা কিনতে গেলে। সুতরাং আপনারা যারা ট্রাস্টপাইলটের রিভিউ দিতে চান এই ভিপিএনটা ইউজ করতে পারেন, এটা ইউজ করলে অবশ্যই আপনাদের সুবিধা আছে, এবং এখানে 45 দিন মানি ব্যাক গ্যারান্টি আছে এদের। সো আপনারা যদি চান এটা আপনারা ইউজ করতে পারেন, এবং এটা কিনতে গেলে অবশ্যই আপনাকে পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে হবে, পেপ্যাল ছাড়া আপনি এটা কিনতে পারবেন না। এখানে দেখেন ওরা হচ্ছে ওদের পেমেন্ট গেটওয়ে দিয়ে দিয়েছে পেপ্যাল, কার্ড, বিটপে, বিটকয়েন, যেটা বিটপে কার্ড যদি থাকে কারো, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অথবা স্ক্রিলে কার্ড, নেটেলের ভার্চুয়াল কার্ড, স্ক্রিল নেটেলের ভার্চুয়াল কার্ড দিয়ে হলেও হবে, এবং আমেরিকান এক্সপ্রেস, যেটা হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশের সিটি ব্যাঙ্কে দেয়, সিটি ব্যাঙ্ক থেকে আপনি আমেরিকান এক্সপ্রেসের এই কার্ডটা ইউজ করতে পারবেন। আর তাছাড়া আপনি হচ্ছে এশিয়া ব্যাঙ্কের ভিসা কার্ডও ইউজ করতে পারবেন এখানে। তো যদি চান এটা কিনতে তো আপনারা এশিয়া ওয়েতে কিনতে পারেন, আর যদি না কিনতে পারেন আপনারা আমাকে যদি কিনে দিতে বলেন তো আমি কিনে দিতে পারবো, আমার পেপ্যাল অ্যাকাউন্ট আছে এবং সেখানে ইনশাল্লাহ পর্যাপ্ত ডলারও আছে। সো যদি আপনারা এই ভিপিএন দিয়ে কাজ করেন তা মাশাল্লাহ আপনাদের ট্রাস্টপাইলট রিভিউ ড্রপ যাবে না, ঠিক আছে। সো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এবং আরেকটা ভিপিএন আছে, সেটা হচ্ছে পিওর ভিপিএন, এটাও ভালো, এটা দিয়েও আপনি ট্রাস্টপাইলট রিভিউ দিতে পারেন। আমিও এটা ইউজ করছি কিছুদিন, তো এখানে একটা সমস্যা হচ্ছে পিওর ভিপিএনে আপনি রিভিউ থাকবে বাট রিভিউ কিন্তু তিন থেকে চার সপ্তাহ, মানে থ্রি টু ফোর উইকস আফটার রিভিউ টেক ড্রপ। সো রিভিউ ড্রপ নিয়ে তখন কিন্তু সমস্যা। এখানেও আপনি প্রচুর ভিপিএন আইপি পাবেন, এখানে প্রায় 3 লক্ষের বেশি আইপি আছে, সারা পৃথিবীর সমস্ত দেশের থেকে এরা আইপি দেয়, আইপি প্রোভাইড করে, এটাও ভালো একটা ভিপিএন, আপনারা এটাও ইউজ করতে পারেন। তবে আমি এটা ইউজ করে তেমন একটা সফলতা অর্জন করতে পারি নাই, যতটা আমি এখান থেকেও আপনার হচ্ছে ট্রাস্টপাইলটে রিভিউ দেয় এবং এদের ট্রাস্টপাইলটে ভালো রিভিউ আছে। সো আপনি একটা কাজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, এটা মাশাল্লাহ সমস্যা হবে না, কারণ আমার ড্রপ গেছে বলে যে আপনাদের ড্রপ যাবে তা নয়, আপনাদেরও এটা টিকে যাবে রিভিউ। যাই হোক, এবার দ্বিতীয় বিষয় হচ্ছে এটা কিনতে গেলে কী করতে হবে। দেখেন এখানেও একই সিস্টেম, পেমেন্ট গেটওয়ে সবারই পেপ্যাল থাকে, সো একটা পেপ্যাল অ্যাকাউন্ট রাখা খুবই জরুরি। এটার দাম একটু কম অন্য ভিপিএন থেকে, এটার দাম একটু কম, আপনি চাইলে এটা কিনতে পারেন। সো এই জায়গায় লেখা আছে দেখেন, 2 ইয়ার সেভ 70%, 3.33 31 ডে মানি ব্যাক গ্যারান্টি, আপনি চাইলে এটা কিনতে পারেন, এক মাসের জন্য কিনতে পারবেন এটা। কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে যখন আপনি এক মাসের জন্য কিনবেন, কেনার পরে কিন্তু তখন আপনাকে ওরা বলবে যে আবার রিনিউ করার কথা বলে, ঠিক আছে, রিনিউ করতে গেলে তখন আপনাকে আবার পুরো পেমেন্ট দিতে হয়। অতএব আমি এটাকে সাজেস্ট করব না, যদি আপনারা কিনেন কোনো সমস্যা নেই হয় তবে আমি এটাকে সাজেস্ট করব না। আপনারা চাইলে সাইবার গোস্ট ইউজ করতে পারেন, আমি আপনাদেরকে সাইবার গোস্টের জন্য সাজেস্ট করব। তো এই ভিপিএনটা অনেক ভালো একটা ভিপিএন, আপনারা চাইলে এটার সম্পর্কে রিভিউ দেখতে পারেন বিভিন্ন সাইটে এবং গুগলে, তো সেক্ষেত্রে মনে হয় আপনাদের ভালো হবে। আচ্ছা, এই দুইটা ভিপিএনের কথা বললাম, এবার দ্বিতীয় সেক্টর সেটা হচ্ছে ভোল্টিয়ার। ভোল্টিয়ার একটা খুব ভালো একটা সার্ভার, ওটা দিয়ে মনে করেন বড় বড় দেশের আর্মি, তারপরে হচ্ছে ডিফেন্সের লোকজন যারা ক্রাইম করে তাদেরকে ধরে ভোল্টিয়ার দিয়ে। ভোল্টিয়ারে আপনার মানি ডিপোজিট করতে হয় এবং সেখান থেকে আপনাকে রিভিউ দিতে হবে, আলাদা আলাদা সার্ভার দিয়ে দেবে ওরা, আলাদা আলাদা মনে করেন আপনার CPU দিয়ে দেবে, ওটা একটা অনেক বড় একটা সিস্টেম। সো ওটা অনেক সহজ,
আপনার যেমন পিসি কম্পিউটার আছে সেরকম ওখানে একটা কম্পিউটার দিয়ে দেবে, ডেস্কটপ দিয়ে দেবে, আপনি ওখানে ব্রাউজ করতে পারবেন, আপনার ডেস্কটপ পাবেন, সব কিছু পাবেন। সো ওই ভিডিওটা আমি এই ভিডিওটা পরে দিচ্ছি, যেহেতু এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো ওই ভিডিওটা পরে দিয়ে দিচ্ছি আমি আপলোড করে। এবং ডিসক্রিপশনে অবশ্যই প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।